প্রতি বছরের ন্যায় এবছরও ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সোমবার থেকে শুরু হয় জন্মাষ্টমী উৎসব। এদিন শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পূজা দেন মুখ্যমন্ত্রী। শ্রীকৃষ্ণের আটটি লীলার প্রদর্শন করা হয় এবার, এগুলো ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। দুষ্টকে দমন করতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এই ধারাকে বজায় রেখে যাদব সমাজ বহু বছর থেকে জন্মাষ্টমী পালন করে আসছে। এদিন শিশুদের মধ্যে হয় যেমন খুশি কৃষ্ণ সাজ প্রতিযোগিতা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। ঈশ্বরের ইচ্ছায় সকলের মঙ্গল হবে, সেই দিশাতেই সকলে সমবেত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী আমাদের হিন্দুদের কাছে একটা বিরাট উৎসব, এবং এই উৎসবের আমরা জানি যে কৃষ্ণ ঠাকুরকে বলা হয় যে কৃষ্ণ অবতার, এবং জন্মাষ্টমী ঠিকই বলে কিন্তু আরো অনেক নাম আছে। আমার পুত্র যে জ্ঞান, সেই জ্ঞানের থেকে আমি বলছি যে এটাকে কৃষ্ণাষ্টমীও বলা হয়, গোকুলাষ্টমীও বলা হয়, অষ্টমী রোহিণীও বলা হয়, এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামে আজকের দিনটি পালন করে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি, সেই তিথিতে এই জন্মাষ্টমী পালিত হয়। এখানে প্রতি বছর যেটা দেখা যায় অগস্টের মাঝখানে এবং সেপ্টেম্বরে যে মৃদু সেপ্টেম্বর, তার মাঝে মাঝখানে এই উৎসব সর্বস্ত হয়ে থাকে। আমরা সবাই জানি যে কৃষ্ণের জীবনের যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, রাসলীলা, কংসবধ এবং ইত্যাদি যে কর্মকাণ্ড আমরা জানি, এবং মথুরা, বৃন্দাবন এবং মণিপুরেও এই ধরনের যে অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সাথে করা হয়। রাসলীলা কৃষ্ণের যে ছোট বয়সের যে কর্মকাণ্ড, সেখানে একদিকে যে গভীর আন্দি প্রথায় অর্থাৎ কৃষ্ণের দুষ্ট স্বভাব আমরা প্রতিফলিত করতে দেখি। আমরা সেখানে অনেকগুলো শিশু মিলে এখানে আছে, তার মধ্যে উচ্চস্থানে মাখনের যে হানি সেটাকে ভাঙতে চেষ্টা করা, এই পরম্পরাকে তামিলনাড়ুতে আমরা আরেক নামে সেখানে পালন করি, সেটাকে উড়িয়া, তামিলনাড়ুতে উড়িয়াদি নামে সেখানে পালন করা। আমরা সবাই জানি যে কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী আমরা সবাই জানি, এবং এটাকে ওই কারণে নন্দোৎসব বলা হয়। শ্রীকৃষ্ণ আমরা জানি যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান, পুরাণ মহাভারত এবং ভগবতে যে বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের বর্ণনা অনুসারে কৃষ্ণের জন্মের তারিখ আমার জানা ছিল না, আজকে ব্যাপারে আমি দেখছিলাম যে বলা হয় খ্রিস্টের পূর্বে, অর্থাৎ প্রায় 3280 সালে খ্রিস্ট পূর্বে 18 জুলাই উনার জন্ম, এবং তার মৃত্যুর দিন হচ্ছে 3102 খ্রিস্টপূর্বের 18 ফেব্রুয়ারি। এই ধরনের আমরা কথা আমরা শুনি বিভিন্ন জায়গা থেকে, এসব ডাটা অনেক সময় আমাদের কাছে আসে, এবং আমরা সবাই জানি কারণে যাদব মহাসঙ্গে শুরু করেছেন কৃষ্ণ মথুরার যাদব বংশের মানুষ ছিলেন। শ্রীকৃষ্ণ আমরা জানি যে কৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল, এবং সেই সময়ে স্বাধীনতা বলে কিছু ছিল না, একটা অশুভ শক্তি বিস্তার ছিল। আমরা জানি যখনই এই পৃথিবীতে অশুভ শক্তির বিকাশ বা যখন অত্যাচার বেড়ে যায়, তখনই ভগবান মধ্যে মানুষ হিসাবে নেমে আসেন এবং আমাদের পরিত্রাণ করেন, এবং শ্রীকৃষ্ণের মা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, আমরা সবাই জানি যে কাঞ্চ, এবং সেই মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতেই আমরা বাবা বাসুদেব তাদের যমুনা নদী পার করে এখানে তার কোন করে এখানে লীলা এখানে দেখানো হয়েছে।
গোকুলের মানব পিতা দশরথের কাছে যেতে আসেন। তো আজকে এসব কথাই কারণে আমরা বলছি, আমরা মাঝে মাঝে এগুলো নিয়ে কিন্তু আমরা চর্চা খুবই কম করি। আমরা অনেক সময় যার যার দৈনন্দিন জীবনে মানে আগে কালকে অনেক সময় এগুলো আমরা মনে করি। আমি বলব যে কৃষ্ণ কথা যে কাজের মাধ্যমে ফলের পরিচয় করতেন, যে বিষয়টি সবসময় যে আমরা গীতা যেটা বলি সেখানে বলেছে ফলের কাজ করবে না, কাজ করে যাবে।